শেরে বাংলা একে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। আমার নাম মোহাম্মদ জয়নুল আবেদিন, আমার পিতার নাম হচ্ছে নুরুল ইসলাম চৌধুরী, প্রাক্তন চেয়ারম্যান জঙ্গল ভ্যান ইউনিয়ন। আমার মাতার নাম হচ্ছে রাবি বেগম, জঙ্গল ভ্যান ইউনিয়ন পটিয়া, চট্টগ্রাম জেলা। আমি পটিয়া রাহাতালি স্কুলে পড়তাম, সেখানে পরীক্ষিত ছিলাম। আমি পটিয়া আব্দুল জুবান রাহাতালি স্কুলের ছাত্রলীগের সভাপতি ছিলাম। আমার সেক্রেটারি ছিল আবু ইউসুফ, সাংগঠনিক সম্পাদক ছিল মোহাম্মদ ইউসুফ, সরোজ সেলিম ছিল, তারপর নাসিরুদ্দিন ছিল, আবুল কাসেম ছিল, ইসমাইল ছিল, তারপর আবুল কালাম ছিল, আবুল হোসেন ছিল, আমরা একসাথে ছিলাম। ওখানে কি ছাত্র ইউনিয়নের কোনো শাখা ছিল? ছাত্র ইউনিয়নের শাখা ছিল আমাদের দুই স্কুলে, পটি স্কুলে এবং রাতের স্কুলে ছাত্র ইউনিয়নের কোনো শাখা ছিল, ছাত্র ইউনিয়নের কোনো ছাত্র সংগঠন ছিল না আমরা স্যার। পটিয়া কলেজের নেতৃত্বে কারা ছিল? পটিয়া কলেজের নেতৃত্বে ছিল তখন মনির ইসলাম হিরু, আমন নূর, আবুল কালাম, মোহাম্মদ সৈয়দ, তারপর শামসুদ্দিন, তারপর আবু সিদ্দিক, আব্দুল আলিম, তারপর হইল শামসুল আলম, আব্দুল মান্নান। আমরা 68 থেকে ছাত্র আন্দোলনের সাথে জড়িত ছিলাম। এরপরে সেখানে আন্দোলনে পটিয়া কলেজে কারা ছিল জানতেন? পটিয়া কলেজে আমন নূর ছিল, তখন বিক্রম শহীদ ছিল, তারপর ভগুর ছিল, মনির ইসলাম হিরু ছিল, আব্দুল ছিল, মাহবুল আলম ছিল, এস এম নবুল আলম ছিল, রতন ছিল। আমাদের ছাত্রীদের মধ্যে দুইটা গ্রুপই বিভক্ত ছিল, একটা নিউক্লিয়াস পন্থী, একটা হলো সদাবপন্থী। আমাদের নাম দিয়েছিলাম তখন আমরা একটা কাণ্ডারি, একটা দিশারি। কাণ্ডারি কাণ্ডারি যারা ছিল তারা নিউক্লিয়াস পন্থী, এদের নেতৃত্বে ছিল আমনুর ভাই, হিরু ভাই, আবুল কালাম ভাই, সৈয়দ, তারপর হইল আবুল হোসেন, নুরুল ইসলাম ভাই, এস এম নুরুল আলম, ডাক্তার রতন, তারপর আবুদার খান খসরু, এরাই ছিল। উপাসে ছিল শামসুদ্দিন, আব্দুল মান্নান, আব্দুল আলিম, হানিফ, বদি। স্বাধীনতার প্রস্তুতির জন্য কিছু বাহিনী দরকার, আমরা স্বাধীনতা চাচ্ছি কিন্তু স্বাধীনতা অর্জনের জন্য যে বাহিনী দরকার সেটা আমরা প্রথম থেকে শুরু করি। তখন আমরা স্কুলের মধ্যে বাসে করে কিছু ছেলেদেরকে আমরা সংগঠিত করে 10-20 জন করে এইভাবে গ্রুপ করে আমরা তখন ট্রেনিং শুরু করে দিই। তখন আমাদের কাঠের গিয়েছিল, রাইফেল ছিল কাঠের, শুধু স্কুলে নয় কলেজে। তার কলেজে যেহেতু বিএনসি যে ছিল ওই ন্যাশনাল একটা ছিল, এদের মাধ্যমে আমাদের স্কুলে স্কাউট ছিল, স্কাউটে এদেরকে বাসে করে নিয়ে এদের থেকে নিয়ে গ্রুপে গ্রুপে আমরা বিভিন্ন জায়গায় ট্রেনিং আরম্ভ করি। আমরা রাত্রে
স্কুলের ময়দানে আমরা গ্রুপ করে ট্রেনিং শুরু করতাম, এক্স আর্মি দিয়ে, এক্স আনসার কমান্ডার দিয়ে, এক্স পুলিশ দিয়ে আমরা গ্রুপ গ্রুপ আমরা ট্রেনিং শুরু করি। পাঞ্জাবি এটা দখল করে ফেলতেছে চারিদিকে, তখন আমরা খুব ভিতরে যাই আবার ট্রেনিংয়ের ব্যবস্থা করছি। তিন মাসে অপেদের পটিয়াতে ইয়ে আসছে, ক্যাপ্টেন করি মারছে, তখন আমসির মনির সাথে আমাদের পরিচয় ছিল না। আমরা যখন গ্রামে ট্রেনিং দিতে পারতেছি না, সেই সময় দেখা হয় ক্যাপ্টেন করিমের সাথে এবং আমসির মনির সাথে। কোন জায়গায়? বোধপুরা হসপিটালে এবং কতরা স্কুলের মাঠে, তারপর এই ফেরফারা স্কুলের মাঠে বজেন্দ্র বর্ধনের বাড়িতে, ওখানের মধ্যে যাই আমরা। আবার এখান থেকে ট্রেনিং শেষ করছি, আমরা ট্রেনিং শেষ করার পর আবার বলতেছে না এখানে নিরাপদ না, আমরা উচ্চ প্রশিক্ষণের জন্য আস্তে আস্তে আমরা 100-150 করে ইন্ডিয়া যাওয়া আরম্ভ করছি। সাথে আমাদের সাথে ইপিএরও ছিল, তারপর বেঙ্গল রেজিমেন্টও ছিল, আনসারও ছিল। আমরা প্রতি 20 জন অন্তর একটা একটা অস্ত্র নিয়ে আমরা প্রায় 200-250 জন একটা গ্রুপ করে আমরা ইন্ডিয়াতে চলে যাই। তখন আমরা পটিয়ে হইয়ে এদিকে রাঙামাটির মধ্য দিয়ে আমরা ইন্ডিয়ার মধ্যে পৌঁছি। জিয়াউর রহমান করুলডাঙ্গা পারে গেছিলো, কালুঘাট অপারেশন করার পর গেছিল আর কি। সেখানে নাসিরদের সাথে ওনার দেখা হয়েছে। আমার বোনের কাছে শুনছি হতে নাসিরের সেক্টর রাইফেল পাইছে, এটা ফুকুরের মধ্যে পাইছে, আমার কাছে রাখছে। তখন আমি একটা রাইফেল এখান থেকে শুরু করে নাসিরকে জানাইনি, পরে জানাইছে নাসিরকে। আমি সাটা বেঁধে নিয়ে আসছি গরিলা হইয়া অনিলাল বাড়ির সামনে দিয়ে চলে আসছি। আমার শরীর মনিলের বোনের বাসায় রাখছিলাম ভাগ্য, এটা আমি পরবর্তী পর্যায়ে ইন্ডিয়া যাওয়ার সময় সেটা এটা আমি ইন্ডিয়া নিয়ে গেছিলাম। ভারতের ট্রেনিংটা কোথায় বলো? আমি ভারতের ওই মিজোরাম প্রদেশে আর কি, তাতে আমার গ্রিক ক্যাম্প ছিল। আমাদের ক্যাম্পে তখন ট্রেনিং প্রায় বন্দর ইয়েতে শেষ পর্যায়ে আমরা ইয়ে করছি, ট্রেনিংটা নিয়েছি আর কি একসাথে। আবার রাঙামাটি রোডে হরিণিয়া, বড় হরিণিয়া, শুভলং, কাপ্তাই, বিলেশ্বরী, তারপর এই পথে দিয়ে আমরা ঢুকছি। ওই সময় ঢুকার আগে আমাদের ইন্ডিয়াতে শেখ মুজিবুর রহমানের সাথে আমাদের দেখা হয়, 12 তারিখ থেকে আমরা ঢুকছি। নেতা কে ছিল ওই কলামে? মহিউদ্দিন চৌধুরী। তারপরে ভিতরে ঢুকে যুদ্ধ হয়েছে কোথাও? কোনো প্রতিরোধের সম্মুখীন হই নাই। তখন আমরা বিলেশ্বরীতে আসিয়া প্রতিরোধের সম্মুখীন হয়েছি, এবং যুদ্ধ আমরা করার আগে তারা শুরু করছে আমাদের আগে। পাকিস্তানিরা টের পাইছে আমরা ইয়েতে আসছি, তখন পাকিস্তানিরা আমাদেরকে 11টার দিকে আমাদেরকে লক্ষ্য করে মানে যুদ্ধ শুরু করে দিচ্ছে। তখন আমরাও শুরু করেছি, প্রায় 7-8 ঘন্টা যুদ্ধ চলছে আমাদের সাথে। বিলেশ্বরীতে যেটা যুদ্ধ হয় সেই যুদ্ধের মধ্যে আমার সাথে ছিল মহিউদ্দিন ছিল, আজমের সাথে ফজল আজম ছিল, মোস্তাফিজ ছিল, আবুল কালাম ছিল, জিরি রাউল ফজল ছিল, তারপর নুরুল আলম ছিল, এবং এরকম করে প্রায় 100-150 জন ছিল। যুদ্ধ চলার পর পাকিস্তানরা ওই যে যখন মিত্রবাহিনী আমাদের সাথে আসছে, তিব্বতি, ইন্ডিয়ান এবং ওই ভুটানি ফৌজরা যখন আমাদের সাথে আসছে, তখন আমাদের শক্তি বৃদ্ধি হয়, তখন এরা পিছু করতে বাধ্য হয়। এদের অনেক কিছু ক্ষতি হয়েছে, আমাদের অনেক ক্ষতি হয়েছে। এরপরে কেউ রাঙামাটি, কেউ কাপ্তাই। আমরা কাপ্তাই আসছি, কাপ্তাই আসার পর ইঞ্জিনিয়ারিং কলেজে আমরা শেল্টার নিয়েছি। শেল্টার নেওয়ার পর ইন্ডিয়ান বাহিনীর সাথে আমাদের একটা মতবিরোধ হয়, তখন ইঞ্জিনিয়ার বাহিনী আমাদের অস্ত্র নিয়ে নেয়, সমস্ত অস্ত্র আমাদের থেকে নিয়ে নেয়। তখন আমরা কাপ্তাই থেকে আবার পাকিস্তানের যে অস্ত্র রাখি গেছে, তখন এই অস্ত্র আমরা আবার চলে আসছি চিটাগাং। কোথায়? সিটি কলেজে। এরপর এরপর এখানে মহিউদ্দিন চৌধুরীর নেতৃত্বে আমরা অস্ত্রটা জমা দিয়ে আমরা বাড়িতে চলে যাই। স্বাধীন হতে পরে তো আমরা এসএসসি পাস করে বলেছি, কলেজে ভর্তি হয়েছি। তারপর 73-এ আমি ছাত্রলীগের পটিয়া কলেজের সভাপতি ছিলাম, পটিয়া থানার সভাপতি ছিলাম। হিরি ভাইয়ের সময় হিরি ভাই যখন সভাপতি, দক্ষিণ জেলার সভাপতি আবতাহের খান যখন সেক্রেটারি হয়, তখন আমি প্রচার সম্পাদক ছিলাম। এর পরবর্তী দক্ষিণ জেলার ভাইস প্রেসিডেন্ট ছিলাম, সেন্ট্রাল কমিটির মানে আক্তারের কমিটির কপ মেম্বার ছিলাম। এটা কি এই জাসদ ছাত্রলীগ? জাসদ ছাত্রলীগের। তারপর মাঝখানে আবার সংগঠনের নির্দেশে বিভিন্ন শ্রমিক সংগঠন করার জন্য এবং কৃষক সংগঠন করার জন্য সেখানেও আমরা নিয়োজিত করি, সেখানে বিভিন্ন সংগঠন গড়ে তুলি। যে বর্তমান বাংলাদেশ নিয়ে, বর্তমান বাংলাদেশ আমরা চাচ্ছি পরিবর্তন হোক। আমরা যেই আদর্শের ইয়ে ছিলাম, আমরা চাচ্ছি সেই আদর্শের ভিত্তিতে বাংলাদেশের একটা সমাজ পরিবর্তন হোক। 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন। লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন।
হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন। কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নেই। জয় বাংলা।